চুলুক এমন যে ভাইরাল হওয়ার নেশায় যেই সমস্ত বিষয়গুলো শত শত বছরও মীমাংসা হয় নাই, যেই বিষয়গুলো নিয়ে আকাবির ও আসলাফদের মধ্যেও ইখতিলাফ ছিল, এগুলোকে আপনি কে যে নতুন করে ইখতিলাফ একবার আপনি সমাধান করে ফেলবেন, না আপনি ঠাস করেই এটা নিয়ে নতুন করে কথা বলা শুরু করলেন আর আপনি মনে হয় এটা নিয়ে এখনই সমাধান করে ফেলবেন। প্রিয় ভাইরা আমার, সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া, ভাইরাল হওয়ার ধান্দা পেয়ে বসা, এটা যে কি পরিমাণ রোগ হয়েছে এখন। আরে ভাই, আমি কাকে বলবো? আমি যদি এখন বলতে যাই তাহলে বলবো হুজুর একটা পক্ষ নিয়ে আর একটা পক্ষ রে গায়েল করতেছে, না এনে পক্ষ বিপক্ষর বিষয় না ভাই। হুজুর একটা লাল রুমাল পরছে, জুব্বা আছে, আমার পাঞ্জাবি আছে, হুজুরের টুপি আছে, আমারও টুপি আছে, হুজুর কোন দলের কেউ দেখবে না, আমি কোন দলের কেউ দেখবে না, হুজুরের মাথায় আবার কালো পাগড়ি, হুজুরের পরনে জুব্বা আছে, ওই হুজুরের মাথায় আরেক ধরনের টুপি, কথাটা খেয়াল করেন একটু, কে কোন দল দেখবে না, সাধারণ মানুষ কিন্তু দেখবে সব হইল হুজুর। দিন শেষে কে বাউল, কে ফাত্রা, কে ভালো, সাধারণ মানুষ এতটা বাস বিচার করতে পারে না, কেন জানেন? কারণ মানুষ তো এখন তার যে মেন্টালিটি তৈরি হয়েছে, এই ইউটিউব ফেসবুক লাইকি টিকটকের জামানাই তার মেন্টালিটি তৈরি হয়েছে, সে এখন যাচাই বাছাই করার মানদণ্ড ঠিক করছে হলো ইউটিউবে কার ফলোয়ার বেশি, ফেসবুকে কার ফলোয়ার বেশি, এইটা দিয়ে সে যখন মান যাচাই করে তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু ওই বাউল রেও মনে করে যে এ মনে হয় বিরাট বড় বক্তা, কথা বুঝেন? তাইলে সমস্যাটা যে জায়গায় হচ্ছে যে আমরা যখন কথা বলতে যাই স্বাভাবিকভাবেই আল্লাহ মাফ করুক কোনো বিষয়ের বিতর্ক উস্কাইয়া দেওয়া হয়, তো ওই ব্যক্তির বিরুদ্ধাচরণ করতে গিয়াও যারা কথা বলে সাধারণ মানুষ মনে করে দেহ হুজুরে হুজুরে কামড়া কামড়ি, আসলেই কি ওই লোকটা হুজুর, ওই লোকটা আলেম? হাল ইস্তাউ আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্য দিয়ে বুঝাতে চাইলেন, কুল হাল ইস্তাউ আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দেন, আপনি জানায় দেন যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না, অর্থাৎ কোরআনের ইলম যাদের মধ্যে আছে, কোরআনের ইলম যার সিনার মধ্যে আছে এবং যার মধ্যে কোরআনের ইলম নাই, এই দুইজনের কাজ কখনো এক হতে পারে না, হতে পারে? আর কোরআনের ইলম যদি কারো ভিতরে থাকে, কারো সিনায় যদি কোরআনের ইলম থাকে, তাহলে সে কি মাহফিলের মঞ্চে নাচানাচি করতে পারবে? বলেন না আমার। তাহলে আল্লাহ পাক যেন এই আয়াত দ্বারা বুঝাতে চাইলেন এ ব্যক্তি তো আলেমের কাতারেই পড়ে না, এটা আমাদের কথা নয় আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন হাল ইস্তাউ আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে? তাইলে যে ব্যক্তি কোরআন জানে সেই ব্যক্তি আর যে জানে না তারা যদি সমান হতে না পারে, তাহলে জাহেলের কাজ যদি দেখতে পাগড়িওয়ালা, দেখতে টুপিওয়ালা, দেখতে জুব্বাওয়ালা কোনো ব্যক্তি যদি জাহেলের মতো কাজ করে, তাহলে সেই ব্যক্তিকে আপনি আলেম বলবেন নাকি সেও জাহেল? ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আলেমগণ আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? কথা বলেন না, অসুস্থ অবস্থায় কথা বলতেছি, তারপরেও শীতের দিন না মানুষ পুতায় যায়, গরমেও পুতায় গেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেমগণ ভয় করে আল্লাহকে, কাকে?
পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের ধ্বজাধারী, পৃথিবীর কোন সুপার পাওয়ার কে আলেম ভয় পাইতে পারে না। আলেম ভয় করবে কাকে? সুবহানাল্লাহ। সেই তো প্রকৃত আলেম। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুমিনের জন্য, মুমিনের অন্তরে শক্তি পাওয়ার জন্য, পাওয়ার বাড়ানোর জন্য এই হাদিসের চাইতে উত্তম আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা, শুনে রাখো, জেনে রাখো, যতদিন আমার ক্ষমতা আছে তুমি পৃথিবীর কোন ক্ষমতাশীলকে ভয় করো না। মুমিনের শক্তি, মুমিনের পাওয়ার নেওয়ার জন্য অন্তর, এর চাইতে বড় কথা হইতে পারে? হে আমার বান্দা, যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তুমি পৃথিবীর কোন ক্ষমতাশীলকে ভয় করো এবং জেনে রাখো আমার ক্ষমতাও শেষ হওয়ার নয়। আমার ক্ষমতা কি হওয়ার নয়? সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কে? হাইয়ুল কাইয়্যুম, তিনি সব কিছুকে জীবিত রাখনেওয়ালা, নিজে তো জীবিত, সবাইকে জীবিত রাখনেওয়ালা কে? চিরঞ্জীব আল্লাহ, হাইয়ুল কাইয়্যুম। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ। আরে পৃথিবীর কেউ কোন ক্ষমতাশীল পৃথিবীতে ছিল, আছে, থাকবে? কথা বলে না, ছিল, আছে, থাকবে? আছে কেউ? ছিল, আছে, থাকবে একমাত্র কে? সুবহানাল্লাহ। তাইলে আলেম ভয় পাবে? আলেম ভয় পাবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তুতিল মুলক মা তাশা ওয়া তানজিউল মুলক মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা। আরে সমস্ত ক্ষমতার মালিক কে? আরে আস্তে বলে কেন, সমস্ত ক্ষমতার মালিক কে? মুমিনের অন্তরে এই ভয়টা ঢুকায় দেওয়ার কাজই আমাদের। একমাত্র কার ভয়? আরো জোরে, কার ভয়? আল্লাহর ভয়। মুমিনের অন্তরে এই ভয় ঢুকায় দেওয়ার কাজ হলো আলেমদের। গাফেলদেরকে স্মরণ করায় দেওয়ার দায়িত্ব আলেমদের। ইত্তাকুল্লাহ। ফেসবুকের ভাইরাল হওয়া, ইউটিউবের ভাইরাল হওয়া, এটা কোনো সফলতা হতে পারে না। যে ব্যক্তি তার আল্লাহকে যত বেশি ভয় করবে সে ব্যক্তি তত বেশি দুনিয়া এবং আখিরাতে সফল হবে। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতারাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম, নিশ্চয় তোমাদের সৃষ্টি করা হয়েছে, মিন যাকারি ওয়া উনসা, একটা পুরুষ এবং একটা নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতারাফু, তোমাদেরকে বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, কাউকে কালো, কাউকে সাদা, কাউকে কি বলে লম্বা, কাউকে খাটো, কাউকে মোটা, কাউকে চিকন, কাউকে চীনা, কাউকে রাশিয়ান, কাউকে ইন্ডিয়ান, কাউকে বাঙালি, কাউকে অস্ট্রেলিয়ান, কাউকে জাপানিজ, কাউকে কানাডিয়ান, কাউকে আমেরিকান, কাউকে লাল সাদা, কাউকে দবদবে সাদা, কাউকে দবদবে একেবারে কালো নিগ্রো,
তো এই যে এত রকমের তোমাদেরকে বানানো হয়েছে, এগুলোর কোনোটাই তোমাদের সম্মানিত হওয়ার মাপকাঠি নয়। এমনকি পৃথিবীতে লাইকি ফেসবুক ইউটিউবে কার কত ফলোয়ার, এটাও সফলতার মানদণ্ড হতে পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত আল্লাহর কাছে সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহকে ভয় করে, যে যত বেশি আল্লাহকে ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি সম্মান। অতএব আলেমদের কাজ আর জাহেলদের কাজ এক হইতে পারে? ভাই আমার একটা ফ্যান গ্রুপ থাকতে পারে, আমার অনেক টাকাও পয়সা হয়ে যেতে পারে, আমার লাইক ফেসবুকে ইউটিউবে কমেন্ট লাইক আমার পক্ষে ভরপুর হয়ে যেতে পারে, কিন্তু আমি যদি কোরআন সুন্নার বিরুদ্ধে আমি যদি সুন্নতের বিরুদ্ধে অবস্থান নেই, আমি যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই, নিজের পেট আর পকেটের দান্দার জন্য আরে দুনিয়ায় আমি মানুষকে ধোঁকা দিয়ে সফল হইতে পারি, কিন্তু আল্লাহর কাছে ধরা খাইতে হবে কি হবে না? কথা বলে না ভাই, এইসব ইস্যুতে আমি কথা বলতেই চাই না, কখনো বলি না। ইখতিলাফপূর্ণ বিষয়গুলো থেকে আমি অনেক দূরে থাকবার চেষ্টা করি, কেননা জানি এ উম্মার অবস্থা বড় ভয়াবহ, জাতির অবস্থা বড় ভয়াবহ, এ ভূখণ্ডের মুসলিমদের অবস্থা বড় ভয়াবহ। ওসামা ভাই একটু তাস দিয়েছিলেন, দেখেন ঈশ্বর নিচে চাপা পড়ে গেছে ফরিদপুর, আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হইল, কোথায় আসামিরা, ধরা পড়ছে কথা কয় না? আরে বর্তমানে যেই প্রযুক্তি প্রশাসনের হাতে আছে, প্রশাসন চাইলে দেশের ভিতরে যে কোনো জায়গা থেকে আসামি ধরতে সক্ষম। কোথায় দিনে দুপুরে ভিডিও করে ফরিদপুরের মধুকালীতে মুসলিমদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মুসলমান, এটা গুজরাট নয়, এটা গুজরাট নয়, এটা কাশ্মীর নয়, এটা আকান নয়, এটা ফিলিস্তিন নয়, এটা শাহ জালাল মুজাল্লাদে আমেনির বাংলাদেশ। অথচ এখানে দিনে দুপুরে মধুখালীতে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, আজ পর্যন্ত আমরা শুনতে পারলাম না যে খুনিরা গ্রেফতার হয়েছে। আমাকে বলেন কি হয়েছে, কি হয়েছে? ঈশ্বর নিচে চাপা পড়ে গেছে। আরে ওরা ঈশ্বর তৈরি করে, এদের কোনো কাজ নাই, এদের অনেক লোক তৈরি করা আছে, রিমোট কন্ট্রোলের মতো সুইচ দিলে এরা লাফাইতে থাকে ভিন্ন ইস্যু তৈরি করার জন্য। এই আলেম নামের জাহেলগুলো ইস্যু তৈরি করার জন্য রেডি হয়ে যায়, কেন? কারণ ওদেরকে সুবিধা দেওয়ার জন্যই এদের আজ এই জনপ্রিয়তা, ওদেরকে সুবিধা দেওয়ার জন্যই আজ এদের এই চিল্লা চিল্লির পরেও, গুমরাহী পদভ্রষ্টতা জাতিকে নিয়ে যাওয়ার পরেও এদের এই অবস্থান, এদের পিছন থেকে কারা কলকাঠি নাড়া, এই কাদিয়ানিদেরকে সাপোর্ট কারা দেয়, নাস্তিক মুরতাদদেরকে সাপোর্ট কারা দেয়, এই হিজবুত তাওহীদকে সাপোর্ট কারা দেয়? আপনি দেখেন আলেমদেরকে হক্কানি আলেমদের বিরুদ্ধে লেলায় দেওয়ার জন্য শত চেষ্টা করা হচ্ছে। প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, অবস্থা খুবই শোচনীয়, এটা বলবার অপেক্ষা রাখে না যে আমাদের পায়ের তলার মাটি একেবারেই নড়বড়ে। এই ভূখণ্ডের মুসলিমদের যতই আপনি হুঙ্কার জঙ্কার দেন, মাহফিলে আইসা হাজার হাজার লোক দেখেন, কিন্তু বাস্তবে একেবারে জিরো। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক কারাগার থেকে বের হয়েছেন, আলহামদুলিল্লাহ কারাগারের সামনে ভিড় হয়ে গেছে, রাস্তাঘাটে বিশাল ফ্যান ফলোয়ার। আমাকে বলেন দীর্ঘ তিন বছর উনি ভিতরে ছিলেন, কোথায় ছিল এরা আমাকে বলেন? বাস্তবে ওদেরকে ছোট করতেছি না ওনাদেরকে, কিন্তু হাকিকত হল আমরা বিজয়ীদেরকে বা শান্তিতে থাকা লোকদেরকে দেখতে পছন্দ করি, কিন্তু বিপদে থাকা লোকের আশেপাশে যাইতেও ভয় পাই। মনে হয় বুঝাইতে পারিনি,
যখন কষ্টে থাকে, সমস্যায় থাকে, তখন আশপাশে গেলে যদি আমিও বিপদে পড়ি, আর যখন শান্তিতে থাকে, আরে যেই ছেলেগুলো ওখানে গিয়েছিল বা যারা হুজুরকে স্বাগত জানিয়েছে, এরা হুজুরকে মহাব্বত করে, এরা অনেক আন্দোলন করেছে, এটা অস্বীকার করবার সুযোগ নেই। কিন্তু হাকিকত কি, আমরা আন্দোলন করে কাউকে বের করতে পারি, হাকিকত এটা। তো আমাদের অবস্থান কি, আমাদের অবস্থান একেবারে নরবরে, সেই জায়গা থেকে কাজ করা কত কঠিন। তার মধ্যে যদি আলেম নামদারি ব্যক্তিরা একে অপরের বিরুদ্ধে লেগে যায়, এর চাইতে লজ্জাজনক, এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে। প্রিয় হাজির, আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। নবী আপনি বলে দেন, যদি আল্লাহকে পাইতে চায় বান্দা, তাইলে অনুসরণ করা লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধুমাত্র সুন্নি দাবি করলেই আল্লাহর নবীর খাঁটি উম্মত হওয়া যায় না, শুধুমাত্র ইশকে নবীর গজল গাইলেই আল্লাহর নবীর প্রকৃত আশেক হওয়া যায় না। আল্লাহর নবীর প্রকৃত আশেকরা তো জেলে, নবীরে যারা গালি দিছিল এরা ওদেরকে কতল কইরা হত্যা কইরা ভিতরে পড়ে আছে, ফাঁসির দড়ি গলায় ঝুলায়। আজকে এদের দেখবার কেউ নাই, খবর নেওয়ার কেউ নাই। মান সাব্বা নাবিয়ান ফাক্তুলু, রসুল যেখানে বলেছেন যে রসুলকে গালি দিবে তার শাস্তি হলো ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা লাগবে। রসুলকে গালি দেওয়ানেওয়ালার শাস্তি কি, নাকি লাল গালিচা সংবর্ধনা দিয়া এমানুয়েল মেক্রোরে আইনা চুমাচুমি করা, এটাই হইল সাতেবের শাস্তি? প্রিয় ভাইরা আমার, রসুলকে গালি দেওয়া ব্যক্তির শাস্তি হলো মান সাব্বা নাবিয়ান ফাক্তুলু। এক্ষেত্রে কোনো আপোষ নেই, উম্মতে মুহাম্মাদি এক্ষেত্রে কোনো আপোষ করতে পারে না। আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিও যদি গালি দেয়, সর্বনিম্ন ক্ষমতাধরের যে শাস্তি, সর্বোচ্চ ক্ষমতাধরের একই শাস্তি, তাকে হত্যা করতে হবে, ওয়াজিবুল কাতল। আল্লাহর নবীকে গালি দেওয়ানেওয়ালার কোনো ছাড় নাই, বিন্দুমাত্র ছাড় নাই। এক্ষেত্রে আমি উম্মতে মুসলিমাকে বলবো, অবশ্যই নবীর উম্মত দাবি করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ। নবীকে গালি দেনেওয়ালাদের সাতেম, এদেরকে শাস্তি কারা দিছে? কিছু যুবক দিয়েছে, আল্লাহ পাক এদেরকে দ্বীনের জন্য কবুল করুক, আল্লাহ পাক এদেরকে জান্নাতের মেহমান বানাক। অথচ আপনি আমি সুন্নি দাবি কইরা জিলাফিয়ার পকেট বাড়ি করি। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক, বলেন আমিন। রসুলের অনুসরণ, রসুলের অনুকরণ, রসুল কিংবা তার কোনো সাহাবি কি এই মঞ্চে মাহফিলের মঞ্চ উঠা তারা এদারে নাচছে? কথা কেন তেই কি সুন্নিগিরি ভাই? বিশ্বাস করেন, আমি ব্যক্তিগতভাবে বলি, কোনো ক্রোধ নাই। সুন্নি ব্যক্তিদের রসুলের প্রতি অনেকের, সাধারণ পাবলিকদের আল্লাহ নবীর প্রতি অনেক বেশি ভালোবাসা আছে, এটা আমি স্বীকার করি, এবং এই ভালোবাসাটাকে দিনের জন্য কাজে লাগানো উচিত। কিন্তু এই লোকদের যারা মাতা, বেশিরভাগগুলোর নিজস্ব একটা এজেন্ডা আছে, বেশিরভাগগুলো নিজস্ব একটা এজেন্ডা নিয়ে কাজ করে। এর মধ্যে বেশিরভাগগুলোর হলো পকেট আর পেটের ধান্দা,
জনপ্রিয়তার দান্দা। এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, এই সুন্নি লোকদের রসুলের প্রতি যে ভালোবাসা, এটাকে যদি রসুলের পক্ষে দিনের পক্ষে কাজে লাগাইতে পারি, আমি মনে করি এই ভূখণ্ডেও ইসলামী বিপ্লব সম্ভব। অতএব সাধারণ যারা আছেন তাদেরকে বলবো, এই সুন্নি ওয়াহাবি কৌমি আলিয়া, এই আপনার মাঝহাবি লামাঝহাবি, তারপরে হানাফি হাম্বলি মালিকি শাফি, এই নিজেদের মধ্যে একে অপরের কাদা চোরাচুরি দ্বন্দ্ব এগুলো না করে আমরা সকলেই যদি নিজেকে মুসলমান মনে করি, ভাই আপনি যেই আল্লাহকে আল্লাহ বলেন আমিও তো সেই আল্লাহকে আল্লাহ বলি, আপনি যেই নবীকে নবী বলেন আমিও তো সেই নবীকে নবী বলি, আপনি যেই কোরআনকে কোরআন পড়েন বা মানেন আমিও সেই কোরআন পড়ি সেই কোরআন মানি, তাইলে এত ভেদাভেদ এত দ্বন্দ্ব কিসের, ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে এত বড় বড় ইখতিলাফ করে, দিন শেষে ক্ষতি হচ্ছে কার ফায়দা হচ্ছে তা আমাকে বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত বিষয়গুলো থেকে রক্ষা করুন। তো আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে, নবীকে অনুসরণ করলে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেছেন আল্লাহ পাক তাদের গুনাহগুলোকেও মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াশীল। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত ইখতিলাফ থেকে, এই সমস্ত কাদা চোরাচুরি থেকে হেফাজত করে ইসলামের জন্য দ্বীনের জন্য কাজ করবার তৌফিক দান করুক, বলেন আমিন। ফিলিস্তিনি মুসলমানদের জন্য সবাই দোয়া করবেন, এই ভূখণ্ড থেকে আমরা যা করতে পারি, অনেকে দোয়াটাকে অনেক ছোট মনে করি, ভাই আল্লাহর কাছে দোয়া করলে সব করতে পারেন তো তিনি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, অতএব এক মুমিন আরেক মুমিনের জন্য আমরা দোয়া করা উচিত কি উচিত না? আমরা একে অপরের জন্য যদি রাতের বেলায় কান্না করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ এই ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। হে আল্লাহ এই এলাকার মানুষদেরকে আপনি মাফ করে দেন, এই এলাকার কবরবাসীদেরকে আল্লাহ, সমস্ত কবরওয়ালাদেরকে আপনি জান্নাতের আলা মাকাম দান করেন, জান্নাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দেন। আল্লাহ আমার আব্বা নেই, যাদের আমার মতো বাবা মা নেই তাদের কবরকেও জান্নাতের বাগান বানায়া দেন। হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা নসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা নসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা নসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া রউফ ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহিম ইয়া রহমান, ইয়া গফুর ইয়া গফ্ফার, ইয়া আজিজ ইয়া জব্বার, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।